আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে আমি আপনাদেরকে সুজির ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো এই পুডিং তৈরি করতে ডিম আগার আগার বা জেলা টিম এসব কোনো কিছুরই প্রয়োজন নেই জাস্ট ঘরে থাকা সুজি চিনি এবং দুধেই কিন্তু আপনারা চাইলে খুব মজার এই ক্যারামেল পুডিংটা তৈরি করে নিতে পারবেন এটা খেতে কিন্তু অনেক মজার চাইলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যদি ট্রাই করেন অবশ্যই কমেন্ট সেকশন লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে পুডিং তৈরি করার জন্য প্রথমে দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার কোয়াটার কাপ পানির সাথে মিক্স করে আমি এক পাশে রেখে দিচ্ছি কেউ চাইলে পানির পরিবর্তে তরল দুধ এখানে ব্যবহার করতে পারেন এখন তৈরি করব চিনির ক্যারামেল চুলা ধরিয়ে দিয়েছি প্রথমে কিন্তু হাই ফ্লেমে রেখেছি আমি দুই থেকে আড়াই টেবিল চামচের মতো হবে চিনি ব্যবহার করেছি ক্যারামেল তৈরি করার জন্য প্রথমে হাই ফ্লেম রাখবেন যখন চিনি গলতে শুরু করবে তখন মিডিয়াম থেকে কম যখন একটু লাল হবে তখন একেবারে কম আছে রেখে ক্যারামেল তৈরি করে নেবেন চেষ্টা করবেন সাদা চিনি ব্যবহার করার জন্য সাদা চিনির ক্যারামেলটা বেশ পাতলা হয় আর খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় এখন সুজির পুডিং তৈরি করব এর জন্য আমি নিয়ে নিচ্ছি তরল দুধ দুই কাপ সাথে দিয়ে দিচ্ছি কোয়াটার স্পুন লবণ এতে করে মিষ্টি ব্যালান্সটা ঠিক থাকবে আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম তবে কেউ কড়া মিষ্টি খেতে পছন্দ করলে হাফ কাপ নিতে পারেন সব কিছু মিশিয়ে জাল করে নিচ্ছে আর অপেক্ষা করছে খুব ভালোভাবে দুধে বলক জন্য ভালোভাবে বলক আসলে অ্যাড করে দিতে হবে সুজি আমি এখানে সুজি দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ এটা কিন্তু ভাজা না প্যাকেট থেকে সরাসরি বের করে আমি অ্যাড করেছে সুজি দেয়া মাত্র সাথে সাথে হ্যান্ড হুইস্ক দিয়ে অনবর্ত চেড়ে মিক্স করতে হবে তা না হলে কিন্তু সেদ্ধ হয়ে দলা পেকে যাবে যখন খুব ভালোভাবে সুজির মধ্যে বলক চলে আসবে তখন অ্যাড করতে হবে কাস্টার্ডের মিশ্রণ অ্যাড করার পূর্বে অবশ্যই এভাবে মিক্স করে নেবেন তারপর অ্যাড করবেন অ্যাড করার সাথে সাথে কিন্তু হ্যান্ড নেড়ে নেড়েচে দিতে হবে তা না হলে ঢেলে দেয়া মাত্র কিছুক্ষণের মধ্যে তলানিতে কাস্টার্ড পাউডার বসে গিয়ে সেদ্ধ হয়ে দলা পেকে যাবে তাই একদিকে নাড়তে হবে অন্যদিকে ঢালতে হবে এই দুটো কাজ একসাথে করতে হবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা ঘনত্বটা বেড়ে যাবে এবং খুব দ্রুত এটা টাইট হয়ে আসবে এটা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে সাথে সাথে যে মোল্ডে আপনি পুডিংটা সেট করবেন সেটাতে ঢেলে নেবেন বেশি সময় অপেক্ষা করবেন না তাহলে কিন্তু এটা পাত্রেই সেট হয়ে যাবে অর্থাৎ যে পাত্রে রান্না করবেন সেখানে সেট হয়ে জমে যাবে এখন এটাকে হালকা হাতে একটু ট্যাপ করে সমান করে নেব এরপর ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়িয়ে ভাপ দিতে হবে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে যেন এটার ভিতরে পানি প্রবেশ করতে না পারে ক্যারামেল পুরিং ভাব দেওয়ার জন্য আগে থেকে কড়াইয়ে পানি বসিয়ে রেখেছে বলক পর উপরে স্ট্যান্ড বসিয়ে সেটার উপরে পুডিংয়ের পাত্রটি বসিয়ে দিতে হবে এরপর ঢাকনাতে ঢেকে দিতে হবে এবং চুলার তাপ কম রেখে এটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো বসিয়ে রাখতে হবে বিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে ফেললাম এখন এটাকে নামিয়ে নিচ্ছি এবং এটাকে ঠান্ডা হওয়ার পর আমি নর্মাল ফ্রিজে সারা রাতের জন্য রেখে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাব ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি এটাকে মোড আউট করবো চারপাশে চাকুর সাহায্যে আলগা করে নিচ্ছে এই ডেজার্টটা ঠান্ডা খেতেই ভালো লাগে সো এটাকে আপনার ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে তারপর আপনারা পরিবেশন করবেন দেখবেন সবাই খুব পছন্দ করবে সময় কিন্তু আমাদের ঘরে ডিম আগার আগার জেলাটিন থাকে না বা হাতের কাছে সহজে কিন্তু আগার আগার জেলাটিনটা পাওয়াও যায় না তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ঘরে থাকা দুধ চিনি সুজি দিয়েও এই ক্যারামেল পুডিংটা তৈরি করতে পারেন খুব সহজে তৈরি করে নেওয়া যায় সময়টাও কম লাগে আবার সহজদ্রব্য হাতের কাছেও পাওয়া যায় সো এটাও তৈরি করে খেয়ে দেখতে পারেন দেখবেন খুব ভালো লাগবে কারণ এই পুডিংটাও কিন্তু খেতে বেশ মজার তৈরি করলে বুঝতে পারবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম সহজ এবং মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি